হ্যালো ইউর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যেন তোমাদের প্রত্যেকে স্বাগত তো আজকে আমি আপকামিং তোমাদের চারটি ডিফেন্স জব সম্পর্কে লেটেস্ট আপডেট দিতে চলেছি যেখানে টোটাল এই চারটা যে রিক্রুটমেন্ট রয়েছে তার টোটাল শূন্যপদ দাঁড়াচ্ছে প্রায় আঠাশ হাজারের কাছাকাছি যেখানে কিছু শূন্যপদ রয়েছে মাধ্যমিক যোগ্যতার এবং কিছু শূন্যপদ রয়েছে গ্যালচেন যোগ্যতা ঠিক আছে যারা ডিফেন্স জব লাভার্স ঠিক আছে যারা পুলিশ বা যিনি কনস্টেবল বা আর যারা ডিফেন্সের প্রতি যাদের একটা ভালোবাসা রয়েছে যারা একটা গোল রয়েছে ছোটোবেলা থেকে তো তাদের কাছে কিন্তু আপকামিং চারটা রিক্রুটমেন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নিজের প্রস্তুতি তোমরা এখন থেকেই শুরু করে দাও ঠিক আছে তো একে একে সমস্ত রিক্রুটমেন্ট সম্বন্ধে ছোটো আপডেট দিতে চলেছি তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চলো আমরা প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের আর পি কনস্টেবল দেখো আর পি এফ কনস্টেবলের লাস্ট ইয়ার ভ্যাকান্সি কত এসেছিল এবং কবে সেটা এসেছিল অবশ্যই এটা আমাদের জানা উচিত লাস্ট ইয়ার ভ্যাকান্সি টোটাল শূন্যপাত ছিল আট হাজার ছয়শো যেখানে পুরুষদের জন্য কিছু শূন্যপথ ছিল মহিলাদের জন্য কিছু শূন্যপথ ছিল এবং এটার আবেদন শুরু হয়েছিল পয়লা জুন দু হাজার আঠেরো এবং আবেদনের শেষ তারিখ ছিল তিরিশে জুন দু হাজার আঠেরো সরি এটা আঠাশ হয়ে গেছে এটা হবে আঠেরো ঠিক আছে টাইপিং ভুল হয়ে গেছে তিরিশে জুন দু দেখো দু হাজার উনিশে সম্ভবত মার্চ এপ্রিল মেস নাগাদ মাস নাগাদ তোমার লোকসভার ভোট হয়েছিল তার ঠিক এক বছর আগে কিন্তু এই রিক্রুটমেন্টটা এসেছিল আর পি এফ কনস্টেবল ঠিক আছে অর্থাৎ আমি যদি রিক্রুটমেন্টের লাস্ট ডেট দেখতে পারিস তিরিশে জুন তারপরে জুলাই ঠিক আছে দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ হাজার তেইশ বলতে গেলে প্রায় সাড়ে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে নতুন রিক্রুটমেন্ট আসার কোনো সম্ভাবনা আমরা প্রথমও দেখতে পাচ্ছিলাম না কিন্তু কিছুদিন আগে আমাদের অক্টোবর নভে অক্টোবর মাস টাকা একটা আমরা নোটিফিকেশন দেখতে পাই সেখানে কিন্তু বলা ছিল যে কনস্টেবল এবং এসআইয়ের জন্য ঠিক আছে কারা কোন পরীক্ষায় ইন্ডাক্ট করবে সিবিটি কারা নেবে পিএমটি কারা নেবে তাদের নিয়ে একটা কমিটি গঠন করার সিদ্ধান্ত কথা উল্লেখিত ছিল তো আপকামিং তোমাদের কিন্তু আরপিএফ পি কনস্টেবল এবং আর পি সাব ইন্সপেক্টরের একটা ভ্যাকান্সি আসতে চলেছে যেখানে টেন্টেটিভ মোড শূন্য পথ থাকতে চলেছে আর পি কনস্টেবলের ক্ষেত্রে ন হাজার যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগে ঠিক আছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে আর পি এফ সাব ইন্সপেক্টর দেখো আর সাব ইন্সপেক্টর কিন্তু আর পি এফ কনস্টেবল প্রকাশিত হয়েছিল দু আঠেরো সালে সে একই দিনে কিন্তু প্রকাশিত হয়েছিল যেখানে তোমাদের টোটাল শূন্যপাত ছিল আর পি এফ সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরোতে যে শূন্যপাত এসেছিল এক হাজার একশো কুড়িটি শূন্যপাত ছিল সেম পয়লা জুন দু হাজার আঠেরো থেকে আবেদন শুরু হয়েছিল এবং আবেদন শেষ হয়েছিল তিরিশে জুন দু হাজার আঠেরো সেম একই দিনে কিন্তু কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন এসেছিলো এবং আপকামিং তোমাদের কিন্তু এবারও ঠিক কনস্টেবলের পাশাপাশি তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর একটা ভ্যাকান্সি চলছে তিন হাজারের আশেপাশে বা টেনেটিভ একটা ভ্যাকান্সি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এর আশেপাশে তোমাদের একটা শূন্যপদ আসার প্রবল সম্ভাবনা রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা লাগে কিন্তু সাব ইন্সপেক্টর ক্ষেত্রে প্রত্যেকে যেন গ্রাজুয়েশন যোগ্যতা লাগে ঠিক আছে এই দুটি রিক্রুটমেন্ট তোমার নিশ্চিন্ত থাকো এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই আসতে চলেছে প্রচুর দিন হয়ে গেছে অনেক বছর চলে গেছে এবং এই রিক্রুটমেন্টটা এক্সপেক্টেড করা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ যে কোনো সময় তোমরা পেতে চলেছো বা পেতে পারো একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং রেলের গ্রুপ ডিরও কিন্তু একটা ভ্যাকান্সির সামনে আসতে চলেছে তার কিছু কিছু ইন্টারনাল অফিসিয়াল যে নোটিশ ঠিক আছে সেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছো এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই একটা কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে এবং আসারও কথা লাস্ট রিক্রুটমেন্ট দু হাজার আঠেরো উনিশে হয়েছিলো তারপরে রিক্রুটমেন্ট সেরকমভাবে হয়নি এবার দেখো বি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ এই ডাব্লুপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিলো সেটা হচ্ছে দু হাজার একুশ সালে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল কুড়ি বাইশে জানুয়ারি দু হাজার একুশ থেকে ঠিক আছে এবং কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিলো পুরুষের এবং মহিলাদের জন্য আলাদা আলাদা শূন্যপদ ছিল টোটাল লাস্ট ইয়ার ভ্যাকান্সি ছিল আট হাজার ছয়শো বত্রিশটি এবং ডাব্লিউ বিবি কনস্টেবল কিন্তু আপকামিং একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে যেখানে আট হাজার চারশো শূন্যপদ পুরুষদের জন্য এবং তিন হাজার ছয়শো শূন্যপদ মহিলাদের জন্য টোটাল ঠিক আছে তিন হাজার টোটাল বারো হাজার শূন্য পদে তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসার একটা সম্ভাবনা রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি রাজ্যের পার্থ হয়ে থাকলে তুমি অবশ্যই সেখানে আবেদন করতে পারবে তবে ডাব্লুপি কনস্টেবল লেডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি যেটা আমি আমার ওপিনিয়েন দেখছি কোনো কোনো তোমার কোথাও কোনো কোনো আপডেট পায় বা কোনো তোমার এরকম কিছু বলছি না যে আমি এই জায়গার থেকে আপডেট পেয়েছি সেটা তোমাদের বলছি তবে আমার নিজের ওপিনিয়ান দিক থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের বলি প্রত্যেকেরই কথা রাখার অধিকার আছে তো ডাবলিউ বি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশে যেটা আমি আমার দিক থেকে বলি যে এই বছর দেখান্তি আসার সম্ভাবনা খুবই কম মানে ডিসেম্বর মাসে আর কয়েকটা দিনই আছে আজকে আঠেরো তারিখ আর দশ বারোটা দিন আছে তারপর ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিন্তু এই ডাব্লিউ বি কনস্টেবলে তোমার নতুন শূন্যপথ একটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাস নাগাদ ঠিক আছে তো এটা হচ্ছে ডাব্লিউ বি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং তার পাশাপাশি আরেকটা রিক্রুটমেন্ট যেটা সব থেকে বড় এখন আলোচিত বিষয় সেটা হচ্ছে কেপি পি কনস্টেবল দুহাজার চব্বিশ তোমার প্রত্যেকে যেন কেপি পি কনস্টেবল দুহাজার চব্বিশে মোট শূন্যপথ যেটা প্রিভিয়াস ইয়ার ছিল সেটা ছিল দু হাজার দুইশো ছেষট্টি যেখানে ঊনত্রিশে মে দু হাজার বাইশ থেকে আবেদন শুরু হয়েছিল আবেদন শেষ হয়েছিল সাতাশে জুন দু হাজার বাইশ যোগ্যতা আলাগে মাধ্যমিক পাস এবং আপকামিং তোমাদের যে একটা শূন্যপদ আসার সম্মান রয়েছে সেখানে টোটাল ভ্যাকারান্সি ও তিন হাজার দুশো প্লাস রয়েছে কিছু সংখ্যক শূন্যপদ মহিলাদের জন্য রয়েছে এবং ভোজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু পুরুষদের জন্য রয়েছে এটাও এক্সপেক্টেড করা যাচ্ছে যে জানুয়ারি মাস নাগাদ কিন্তু এই দুটি নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আমরা সেদিক দিকে নজর রাখবো অফিসিয়াল কোনো আপডেট পেলে সেটা অবশ্যই যত তাড়াতাড়ি হয় এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি যদি একজন ডিফেন্স লাভার হয়ে থাকো তো তোমাকে কিন্তু আর পি এফ কনস্টেবল আর পি এফ ডাব্লিউ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমাকে কিন্তু এখনই প্রিপারেশান নিতে হবে বা এখনই নিজেকে প্রস্তুত করতে হবে এবং সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ দেখো লাস্ট দু হাজার বাইশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ভ্যাকান্সি ছিল ছ হাজার দুইশো পঁয়তাল্লিশ টি কিন্তু শূন্যপাত ছিল কিন্তু এবার যেহেতু টোটাল ভ্যাকান্সিটা অনেকটা কম রয়েছে গতবার বিগত বছরের তুলনায় কিন্তু যেহেতু এই জিডি কনস্টেবলের যে কাট অফ বা ভ্যাকান্সি যেটা স্টেট ওয়াইড হয় স্টেট ওয়াইজ হওয়া সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে তিন হাজার দুইশো এগারোটি অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকো তাহলে তোমার জন্য তিন হাজার দুইশো এগারোটি শূন্যপদ রয়েছে তো তোমাকে এখানে ফাইট করতে হবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা ঠিক আছে তো দেখো আমি তোমাদের সামনে কিন্তু যারা ডিফেন্সে জব করতে ইচ্ছুক তাদের কাছে কিন্তু জিডি কনস্টেবল একটা ভিউ সুবর্ণ একটা সুযোগ রয়েছে কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবল বা লেডি কনস্টেবল যেটাই বলো না কেন আপকামিং শূন্যপদ হিসেবে তোমাদের প্রিপারেশান আমি যেটা মনে করি এখন থেকেই শুরু করা উচিত আর পি এফ সাব ইন্সপেক্টর এবং আর পি এফ কনস্টেবল এই দুটা রিক্রুটমেন্টের জন্য তোমরা যদি কারোর গোল লক্ষ্য হয়ে থাকে যে না আমাকে আর পি এফ কনস্টেবল বা এই সাব ইন্সপেক্টর হতে হবে তো এখন থেকেই পড়া শুরু করো ঠিক আছে এগুলো হচ্ছে আপকামিং এর মধ্যে জিডি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে প্রত্যেকে যেন আর বাকিগুলো এক্সপেক্ট করছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ঠিক আছে ভ্যাকান্সি প্রকাশিত হয়ে যাবে নিজেকে তৈরি করো আস্তে আস্তে রেলের এখনও পর্যন্ত কিন্তু রূপ শূন্যপদ এখনো পর্যন্ত কিন্তু আসেনি ঠিক আছে কোনো ভ্যাকান্সি আসেনি সেই গ্রুপ ডি বলো এলপি টেকনিশিয়ান বলো ঠিক আছে গুডস গার্ড বলো বা আর পি কনস্টেবল এসআই বলো কোনো শূন্যপদ এখনও আসেনি তো এক্সপেক্ট করছি আশা করছি একটা শূন্যপদ সামনে আসতে চলেছে সবার আগে অফিসিয়াল নোটিফিকেশান যখন প্রকাশিত হবে এই চ্যানেলে কিন্তু তোমাদের সবার সামনে তুলে ধরার আমি চেষ্টা করব ঠিক আছে এতটুকুই ছিল আবারও বলছি নিজের প্রিপারেশানটা এখন থেকে শুরু করো লেট করবে না নিজের প্রিপারেশানটা এখন থেকে শুরু করো পরবর্তীতে যখন নোটিফিকেশানগুলি প্রকাশিত হবে একে একে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ